আমি মোহাম্মদ দিনার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ডাইরেক্ট টক। আজকের ডাইরেক্ট টকে আমার সাথে আছেন বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য এবং নেভাল কমান্ডার ফ্রিডম ফাইটার মীর মুশতাক আহমেদ রবি, সাতক্ষীরা থেকে নির্বাচিত সংসদ সদস্য, যার সাথে আজকে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকে কথা বলবো যে আপনার যে ভ্রমণ, যে বাংলাদেশে থেকে যে আজকে এখানে আসছেন, আমি যেটা জানতে পারলাম যে আপনি একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, কমনওয়েলথের একটা বিশেষ একটা পার্লামেন্টারি প্রসিজিয়ার অ্যান্ড প্র্যাকটিস সম্বন্ধে একটা সেমিনার হচ্ছে, এই সেমিনারে আপনি যোগদান করছেন। আপনি কি বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে আসছেন না বাংলাদেশের পক্ষ থেকে আপনি আসছেন? হ্যাঁ, বাংলাদেশের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে তো বটেই, সিপিএ কনফারেন্সে এসছি। ওই আপনি যেটা জেনেছেন যে এটা পার্লামেন্টের প্র্যাকটিস অ্যান্ড প্রসিজিওরের উপরে এটা ওয়ার্কশপটা ছিল, গত 5 তারিখে আমাদের শেষ হয়েছে। এটা শুরু হলো 30 তারিখ থেকে। এই দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, আপনি যে প্র্যাকটিস অ্যান্ড প্রসিজিওরের কথা বলতেছেন বাংলাদেশের বর্তমান সংসদের, বাংলাদেশের বর্তমান গভর্নেন্স সিস্টেমের এবং কমনওয়েলথের বিভিন্ন দেশের, তাই না? আমরা যেটা দেখলাম যে গত সংসদ নির্বাচনে বাংলাদেশ, শুধু বাংলাদেশের বিরোধী দল না, প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নেয় নাই, তার বিশেষ কারণ আছে আমরা সবাই জানি। এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশ সংসদ নির্বাচন যেটা হলো এটা একটা বিতর্কিতভাবে বিশ্বের কাছে তুলে ধরা হলো বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে। এ ব্যাপারে আপনার, আপনি কি মনে করেন যে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক যে ধারা যেভাবে চলছে, বিরোধী দল যেখানে সংসদে নাই এবং আমরা মেনে নিচ্ছি যেভাবে গণতন্ত্র হচ্ছে, এটা কিভাবে আমরা উপস্থাপন করছেন বিশ্বের কাছে অথবা কমনওয়েলথ আপনার কনফারেন্সের মাধ্যমে? আচ্ছা, ধন্যবাদ। না, আপনি যেটা বলেছেন এটাকে আমি প্রথমে একটা জিনিসে দ্বিমত প্রদর্শন করি। বাংলাদেশে বিরোধী দল পার্লামেন্টে আছে, বিরোধী দল নাই, দ্যাট ইজ নট কারেক্ট। এবং আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, একটু আপনি যদি একটু মাইনরলি ইফ ইউ অ্যানালাইসিস দেন ইউ উইল গেট দ্য মানে আই মিন অ্যান্সার ভেরি প্রপারলি। আমরা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটা দেশ পেয়েছি, 2 লক্ষ কত হাজার মা বোনের ইজ্জত এবং সম্ভ্রমের বিনিময়ে আমাদের দেশটা পাওয়া, তার মানে রক্ত দিয়ে আমাদের দেশটা কেনা। আমরা কোনো গোল টেবিলের মধ্য দিয়ে বা বসে আমরা একটা স্বাধীনতা পাইনি, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে। আপনার খুব ভালোভাবে জানেন বা আপনি, আপনার ইউ মাস্ট বি নোয়িং মাচ বেটার দেন মি অলসো, সেটি হলো যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যে সমস্ত পরাশক্তি দেশীয় এবং আন্তর্জাতিক, রাইট আফটার দ্য কিলিং অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে যখন 75 নির্মমভাবে হত্যা করা হলো সপরিবারে, তখন বাংলাদেশটাকে একটি পাকিস্তান হিসাবে বানানোর জন্য বা পাকিস্তানি একটা ভাব ইসে চলার জন্য, মানে পাকিস্তান এক কথা যদি আমি বলি, দে ওয়ান্টেড টু মেক ইট এ পাকিস্তান, সে কারণেই দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের মানুষ ভুলে যেতে, ভুলে যাওয়ার উপক্রম হয়েছিল এবং ওদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছিল। হাউ বাংলাদেশ কেম ইন টু বি, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য লিবারেশন ওয়ার, হাউ হু ওয়াজ গিভেন দ্য কল ফর দ্যাট ওয়ার অফ লিবারেশন, এটাকে মিথ্যাভাবে বিভিন্নভাবে বলা হয়েছে বা বলা হয়। এখন তারা যে ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তারপর আমি যেটা বলতে গেছিলাম সরি, সেটা হলো আওয়ামী লীগ ক্ষমতা আসলো 23 বছর পরে, 96 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করলো, 2001 সালে আবারও অনেক ষড়যন্ত্র পরে আওয়ামী লীগ নির্বাচনে জেতার পরেও কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি। অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট, রিয়েলিটি। এবং আপনি যদি গভীরভাবে খবর নেন, ইউ উইল বি নোয়িং অ্যাবাউট ইট 100%। আমি আপনাকে আপনার এই ইস্যুর মাধ্যমে দৃঢ়তার সাথে বলছি, 2001-এ আওয়ামী লীগ ডিড নট লুজ দ্য ইলেকশন। হোয়াট আই এম ট্রাইং টু গেট, না আপনার পয়েন্টে আমি আসছি, একটু জাস্ট আমাকে সময় দিন, আমি এই ব্যাখ্যাগুলো কেন দিচ্ছি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আপনি আমার ডেমোক্রেসির কথা বলছেন তো, বা নির্বাচনটা বিতর্কিত বলছেন তো, সেই জায়গায় আমি আসছি। Because if I don't narrate the past, then you will not know why the election has taken place 2014 on 5th January. কারণ বাংলাদেশের অস্তিত্বের ব্যাপার ছিল,
পার্লামেন্ট রক্ষার জন্য, পার্লামেন্টকে গতিশীল রাখার জন্য, পার্লামেন্ট যাতে বন্ধ না হয়ে যায়, সেদিন জননেত্রী শেখ হাসিনা বোল্ড একটা স্টেপ নিয়েছিলেন। সো বাংলাদেশের 16 কোটি মানুষ এখন, প্রত্যেকটি মানুষের মানে পক্ষ থেকে তো ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত যে উনি আফোল্ড করার জন্য, পার্লামেন্টকে আফোল্ড করার জন্য উনি সেদিন নির্বাচন দিয়েছিলেন। ওই নির্বাচনে কোনো দল যদি না আসে সেটার জন্য দায়ী দায়িত্ব তো ওনার না, দায়ী দায়িত্ব হচ্ছে তাদের। ওয়েদার দে উইল, ওই নির্বাচনে আসার জন্য তো বিরোধী দলের পক্ষ থেকে কিছু ক্রাইটেরিয়া যেটা দাবি উপস্থাপন করা হয়েছিল, যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার, আমার জানামতে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এটা 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 উনি দাবি করেছিলেন এক সময়, টু মেক শিওর দ্যাট দেয়ার ইজ এ ট্রান্সপারেন্সি অ্যান্ড রোবাস্ট স্ট্র্যাটেজি টু কন্ডাক্ট দ্য ইলেকশন, সার্টেনলি দ্যাট ডিমান্ড কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অপোজিশন পার্টি খালেদা জিয়া ফর এক্সাম্পল অন বিহাফ অফ বিএনপি, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান ফুলফিল্ড, ওয়াজ ইট? না, সেটাই বলছি, ডিমান্ড করার পরেও তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে অনেকবার উনি ফোন করেছেন, তারপর অনেক আলোচনার কথাবার্তা হয়েছে, আমি শর্টকাটে যদি বলি অনেক কিছু হওয়ার পরও হয়নি। আর আমি যেটা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটাই তো, আমাকে তাহলে আবার 2001 ফেরত যেতে হবে। 2001 তো তত্ত্বাবধায়কের আন্ডারেই নির্বাচনটা হয়েছিল, নির্বাচনে আমাদের ওটা ইয়ে ছিল কি বলে একটা বাধ্যবাধকতা হয়েছে 2 বার কি 3 বার, সামথিং লাইক দ্যাট। এরপরে তো কোর্ট একটা নিষ্পত্তি দিয়েছে যে আর এই তত্ত্বাবধায়ক সরকার চলবে না এবং হবে না। সো হাউ ডু ইউ এনশিওর, যদি কোর্ট এটা বলে এন্ড মাননীয় বিচারপতি যদি এটা এটা বলে, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দ্যাট, বাট হাউ ডু ইউ, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? হাউ, এটা বলছেন উনি, কিন্তু হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টু এনশিওর দ্যার ইজ এ ট্রান্সপারেন্সি অ্যান্ড রোবাস্ট প্রসেস অ্যাভাইলেবল টু কন্ডাক্ট এ ন্যাশনাল জেনারেল ইলেকশন ওয়ার উই মেক শিওর দ্য ইলেকশন ইজ কন্ডাক্টেড ইন এ ভেরি ইনক্লুসিভ ওয়ে, সব আছে, সব দলের সাথে ইলেকশন, তখন তো আমরা গণতন্ত্রকে চ্যাম্পিয়ন করতে পারবো। কিন্তু এটা আমরা হাউ ডু উই কম্বাট দ্যাট? আমি শুধু একটাই কথা বলি, তারপর আমরা গণতন্ত্র ঠিক করে দিচ্ছি। সেটা হলো, আমরা যে কারণে দেশ বানিয়েছি দেশটা টিকে থাকতে হবে, সেটাতে যে ধরনের গণতন্ত্র চর্চা করে দেশকে। আপনি কি বলবেন যে বিএনপি আসলে মুক্তিযুদ্ধ বিরোধী দল? তারা কি আসলে দেশ টিকে রাখবে? বিএনপির সবাই না, বা বিএনপি অনেকে আছে মুক্তিযুদ্ধ বিরোধী দল, বিএনপি তে অনেক আছে মুক্তিযুদ্ধ আছে, তাই না? হ্যাঁ, আবার অবশ্য আপনার কলিগ আছে, যেহেতু আপনি মুক্তিযুদ্ধ আছে এটা না, আমি আবার আমি বলি, আমি ভণ্ডামি কথাবার্তা বলি না, আমি খুব স্ট্রেট কথাবার্তা বলি, এবং সাদাকে সাদা কালোকে কালো বলার চেষ্টা করি। আই ওয়েলকাম দ্যাট। হ্যাঁ, সেই জন্য আমি আপনাকে বলি যে বিএনপিতে মুক্তিযুদ্ধ নাই এই কথা আমি বলবো না, অবশ্যই আছে, বাট কিছু কিছু মানুষ ওই মুক্তিযুদ্ধ থাকার পরও যে যদি অন্ধের মতন বসে থাকে দেশে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আপনি কি ডু ইউ সাপোর্ট দিস বলেন তো, একজন অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, যে মুজাহিদি যার ফাঁসি হয়ে গেল, হি ওয়াজ এ মিনিস্টার অফ বাংলাদেশ গভর্নমেন্ট, যে হলো আপনার ওই কি আলবদর ইসের কমান্ডার, তারপরে নিজামি ওয়াজ ক্রিয়েটার অফ ইয়ে ওরকম আল শামস ইত্যাদি ইত্যাদি, ওরা ছিল সব ক্রিয়েটার, তারা তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উড়েছে এবং তারা আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে, তারা বাংলাদেশের ওরা নাগরিক ছিল, তারা সেটা তো গোলাম আজমকে নিয়ে এসে নাগরিকত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব। আমি যেটা বলতে চাচ্ছি যে ওনারা আমাদের মুখ মানে এক মানে স্মৃতিসৌধ, তারপরে আমাদের শহীদ মিনারকে কলঙ্কিত করেছে, কারণ ওইসব জায়গায় গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। আমাদের সাতক্ষীরাও এরকম অবস্থা ছিল, আমার সাতক্ষীরা যে এমপি ছিল সে কি এই কিছুদিন আগে সে ধরা পড়েছে, কয়েক মাস আগে মানবতা বিরোধী এসে, হি ওয়াজ এ কসাই 71 এসে জবাই করেছে মানুষজনদেরকে, এবং সাতক্ষীরা এখন আরো 2-4 জন লোক ছিল, অনেকে মারা গেছে, একজন দুজন বেঁচে থাকলে থাকতে পারে, বাট এরা যখন সেলিউট নেয় 16 ডিসেম্বরে বা বিভিন্ন সময়, তখন তো আমাদের মানে একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জায় মাথা নত করে আমাদের মানে সেই দুঃখ রাখার জায়গা আমাদের জনাব সংসদ সদস্য। আমি কিন্তু আসলে হোয়াট আই এম ট্রাইং টু ফোকাস অন, উই হ্যাভ এ ভেরি লিমিটেড টাইম, হোয়াট উই আর ট্রাইং টু ফোকাস অন, হাউ ডু উই টেক দ্য ডেমোক্রেটিক, সেটা আমি আমাদের উত্তর আমি দিয়ে দিচ্ছি, হাউ ডু উই চ্যাম্পিয়ন ডেমোক্রেসি টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেইং দ্য বাংলাদেশ ডেমোক্রেসি বাংলাদেশে আছে, তা না হলে এতগুলা চ্যানেল যেটা জনতা শেখ হাসিনা চ্যানেলে প্রত্যেকদিন রাতে যদি ইফ ইউ ওয়াচ আউট অল দোজ চ্যানেলস ইউ উইল সি দে আর ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট লাইক এনিথিং, তাদেরকে যদি গণতান্ত্রিক অধিকারটা
না দেওয়া হতো তাহলে কি ক্রিটিসাইজ তারা করতে পারতো? ইউ গো থ্রু দ্য পেপার, বাট দে ডিড নট টেক পার্ট ইন ইলেকশন, দে আর নট ইন দ্য পার্ট অফ হাউস অফ কমন্স, নো সো দে হ্যাভ নো সে হাউ বাংলাদেশ ইজ রান, দ্যাট ইজ দেয়ার মেজর অপোজিশন পার্টি, নো নো ফাইন, ইটস ভেরি গুড, এরা যখন এখন নির্বাচন আসতেছে, পৌরসভা নির্বাচন করতেছে বা সিটি কর্পোরেশন নির্বাচনগুলো করেছে, তাহলে তারা ওই ন্যাশনাল নির্বাচন আসেনি কেন? সেটার জন্য তো আর আওয়ামী লীগ দায়ী থাকতে পারে, আমরা দায়ী থাকতে পারি না। বাট এনিওয়ে আমার বিশ্বাস যে এবার যে 19 সালের নির্বাচন হবে তখন তারা নির্বাচন আসবে। আর আমি আপনাকে বলি একটা জিনিস, গণতন্ত্র খর্ব হলো কি না হলো বাংলাদেশ যে কারণে আমরা যে বাংলাদেশটি বানিয়েছি, যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই সেই বাংলাদেশ যাতে আফোল, সে বাংলাদেশের যে চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশ সৃষ্টি, সেই চিন্তা চেতনা যাতে আফোল থাকে সেটাই আমাদের সবসময় চিন্তা ভাবনা। ডেমোক্রেসি আপনি রাখবেন, কিন্তু তার অর্থ এই না যে আপনি এই দেশটাকে আজকে দেখেন যদি কী হতো, আমরা যদি রাইট আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অর দি ডে বাংলাদেশ কেম ইন টু বি, আমরা যদি রাইট ফ্রম দ্যাট ডে, আমার বইতে, আমার ছোট্ট বই লেখা আছে, আমি অত এক্সপার্ট না, আমি একটা বই লিখেছিলাম চেতনা 71, আমি খুব নামি দামি লেখকও না কিচ্ছু না, দু একটা কলম টলম লিখেছি মাঝে মধ্যে, ওই চেতনা 71 আমি লিখেছিলাম যে আমি যখন জ্ঞান হওয়ার পর একটা পাসপোর্ট পেয়েছিলাম, সেই পাসপোর্টে লেখা ছিল এক্সেপ্ট ইসরায়েল অ্যান্ড ভিয়েতনাম, সরি ভিয়েতনামটা উঠে গেছে, আমরা আমার বইতে আমি লিখে দিচ্ছিলাম, এবং এখন আমি মনে পড়ে যে কোনো দরকার নেই তো আমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার, ওই ওই ইসরায়েল অ্যান্ড পাকিস্তান শব্দটা লিখে দিলে তো হয়েছে ঝামেলা, তাহলে আর এই সন্ত practical is it after since 71 we are talking about this 2015 and we are entering 2016 very soon, how practical is it for Bangladesh to say now we don't want to have any relationship No, I'm talking about that country. How do you move forward? I have said right up to the birth of Bangladesh. এটা আমি তখনই বলছি, there is a strong resentment from the people of Bangladesh and also from the current administration about Pakistan administration, is it actually feasible, why do we need to do that, we need, I mean it is a global community that we are living fine, in fine, but the global community to shebhabe tara to they don't act or they don't behave with us in that manner. Anyway, going back to Bangladesh, গণতন্ত্র প্রসঙ্গে যেটা আমরা আমরা প্রথমে বলছিলাম যে আপনি যে কারণে আসছেন যেটা হচ্ছে গিয়ে যে গভর্নেন্স সিস্টেম প্র্যাকটিস এন্ড প্রসিজিয়ারের জন্য, সো আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই 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 সেমিনার থেকে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি একটা দু একটা এক্সাম্পল দেন যেটা আপনি নিয়ে যেতে পারবেন বাংলাদেশে এবং যেটা আপনার বাংলাদেশের গণতন্ত্রের জন্য আরও শক্তিশালী হবে, দু একটা এক্সাম্পল আপনি দিতে পারবেন? হ্যাঁ, আমি বলি, আমি কিছু জিনিস যেমন এখানে আমাদের ম্যাক্সিমাম দেখলাম যে এরা বিরোধী দলের, দ্যাট ইজ লেবার পার্টি তো এখন বিরোধী দলে, লেবার পার্টির এমপি এবং এক্স মিনিস্টার্স, প্রেজেন্ট এমপি বটি এক্স মিনিস্টার্স, তারপর আবার বিভিন্ন কমিটির চেয়ারম্যান, এরাই কিন্তু মূলত আমাদের এখানে কথা বলেছে বেশি সরকারি দলের থেকে। সেখান থেকে যে জিনিসটা বেরিয়ে এসছে সেটি হলো যে, যেমন একজন এমপি বলতেছিল, এটা 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 মানে আলোচনা করলে দেন উই ক্যান রিয়েলি নো দ্য পিকচার, যে দ্য মেন্টালিটি অফ দি পিপল এবং তারা যে জিনিসটা চায় সেটা, ওয়েদার ইট ইজ ভেরি মাচ অ্যাপ্লিকেবল করা সম্ভব, কিন্তু সবাই সেই জিনিসটা করে না আমাদের দেশে। সেটা কি, এক এমপি বলছে আমার এলাকার আমার দল চাচ্ছে এসে ভোট দিতে, মানে বিরুদ্ধে পক্ষে না, এলাকার মানুষ যেটা বলছে আমি সেটাই চাচ্ছি, আমি সেটা মানে এলাকার মানুষের কাছে অপিনিয়ন নিয়ে আনা শেষ, যেখান থেকে সে এমপি হয়েছে আমি নামটা ভুলে গেছি না বলতে পারতাম, তারা বলছে যে সিরিয়াতে ওই মানে যে জিনিসটা মানে দ্যাট ইজ মানে শূন্য সোলজার বোধ হয় পাঠানোর জন্য, হ্যাঁ তারা নট ইন ফেভার, মানে সরকার যেটা চাচ্ছে ওরা ফেভারে না, সেই জন্য সে বলছে আই এম ইন ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন বিকজ মাই কি লিডার কি অপোজিশন লিডার যেটা কন্ট্রাডিক্টরি, সেই কারণে সে বলে যে ইফ নিডেড দেন আইল রিজাইন। আমি এই কথাটা বলে এটা বোঝাতে যাচ্ছি ওই মেন্টালিটি ইজ কোয়াইট গুড। I want to thank you for this. This is absolutely the key point you mentioned. So do you think now you've been a member of parliament and have been Bangladesh Awami League member of parliament, can you go to your prime minister and can you say this is your proposal and I'm sorry prime minister, I have looked at it and I have decided I'm not going to be in favor of your proposal and I'm not going to be voting in the house of commons on your bill in favor of that, can you exercise that? না, সেটা তো আমাদের ইয়ে তো পারমিট করে না, সেটা তো আমাদের এখানে যেটা হয় সেটা তো আমাদের ওখানে, এদের তো কনস্টিটিউশন
নেই, অলিখিত কনস্টিটিউশন চলে পার্লামেন্টে। এখানে প্র্যাকটিস আছে, যেমন ধরেন আপনি যেটা বলছেন যে সিরিয়ার যে এক্সাম্পল দিলেন, যেখানে লেবার পার্টির লিডার নিজে ঘোষণা করছে যে আমি আসলে সিরিয়ার সিরিয়াতে বোম মারার পক্ষে না, তখন কিন্তু দেখা গেছে যে লেবার পার্টি থেকে তার নিজের দল থেকে শুধু ব্যাক বেঞ্চার না, কিছু ফ্রন্ট বেঞ্চার যারা বর্তমানে শ্যাডো ক্যাবিনেটে আছে, দু একজন তার সাথে ডিসএগ্রি করছে এবং কইরা ভোট দিছে এবং প্রকাশ্যে ভোট দিছে। এটা 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 গোপন কিছু না। মনে করেন কি আপনি বাংলাদেশে গণতন্ত্র এমন এক অবস্থায় গেছে, আপনি মাননীয় সংসদ সদস্য হিসাবে প্রধানমন্ত্রীর কাছে কি বলতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার যে প্রপোজাল আজকে আনছেন, এই প্রপোজালের সাথে আমি অনেক বিবেচনা করছি, আমি রিসার্চ করছি এবং আমি মনে করি যে এই প্রপোজালের পক্ষে আমি ভোট দিতে পারবো না, আমরা কি পারবো, আপনি কি পারবেন, আমরা কি এই স্টেজে চলে গেছি আপনি মনে করেন? আমরা স্টেজে গেছি, জানি তো আমাদের অনেক ডিবেট হয় পার্লামেন্টে, পার্লামেন্টে অনেক ডিবেট হয়, আলাপ আলোচনা হয়, কোনো বিল আসলো কথাবার্তা। সো ফর এক্সাম্পল লেট মি পুট এ কোয়েশ্চন ইন ডিফারেন্ট ওয়ে। সো মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা বিল হাউস অফ কমন্সে আনলেন, তখন তো তিনি অবশ্যই আপনাদের সাথে ব্রিফিং করছেন বিল আনার আগে, তাই না? এখন বিল আনার সাথে সাথে এখন যদি এই বিলের সাথে আপনি দ্বিমত পোষণ করেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কিভাবে দেখবেন? না, দ্বিমত করা যায়, কিন্তু উনি তো এটা তো এটাতে তো যায় ভোটে, ভোট আমার পক্ষে নাও যেতে পারে, কিন্তু আমি আলোচনা করা যায় এবং আলোচনা করি, আমরা দ্বিমতও করি, কিন্তু ওটা ভোটে যেয়ে তখন যারা উইন ওভার করে সেটাই ভোট যে পক্ষে যায়। বা আপনি যদি ভোট দেন এই বিলের বিপক্ষে তাহলে কি হবে? না, বলে বিলের বিপক্ষে আপনি কি ভোট দিতে পারবেন বিলের বিপক্ষে? সেটা দেখতে হবে যে বিলটা কোন টাইপের, সেটা তো আগে আমাকে বুঝতে হবে। ইফ ইট ইজ মানে জেনুইন ইয়ে বিল হয়, তখন সেই বিলগুলো তো আমরা ইয়ে করি। What I'm asking you that can you actually blatantly be honest about it, because you have researched, you have carried out research and you have found out that this is not the right bill for you to support, even though the proposal has been brought to the House of Commons. Can you be honest and say that I'm not going to support it. যেটা হচ্ছে যে এই দেশে যখন আপনি দেখবেন, যেমন ধরেন হাউস অফ কমন্স এর যারা এমপি আছে, বিরোধী দল হোক অথবা সরকারি দলই হোক, প্রত্যেকের একটা সম্পর্ক তার নিজের এলাকার রাখার জন্য একেবারে সার্জারি বলে, যেটা এই সার্জারির মাধ্যমে হয় কি যে লোকাল জনগণ যারা আছে তারা, ধরুন আপনার এরিয়ার লোক যারা আছে তারা আপনার কাছে যেতে পারবে, আপনার কাছে গিয়ে খোলাখুলি তারা প্রসঙ্গ, তারা দুঃখ সুখ আপনার কাছে বলতে পারবে, যেটা আপনি তাদেরকে এই দুঃখ সুখ এটা তো চ্যাম্পিয়ন করার জন্য, দুঃখ মোচন করার জন্য এবং সুখকে চ্যাম্পিয়ন করার জন্য, তো আপনি তো কাজ করার জন্য তো তারাই তো আপনাকে নির্বাচিত করছে। তো আপনার বাংলাদেশে কি আদৌ কি এই ধরনের কোনো সিস্টেম আছে যে আপনি এজ এ সংসদ সদস্য হিসাবে আপনার একটা সার্জারি সিস্টেম আছে যেখানে প্রত্যেক মাসে গিয়ে আপনি দল মত নির্বিশেষে, শুধু দলের লোক না, দল মত নির্বিশেষে আপনার সাথে তারা দেখা করতে পারবে, তারা আপনার সাথে খোলাখুলি কথা বলতে পারবে এবং তাদের উন্নত অবনতি অথবা উন্নতি নিয়ে আপনার সাথে কথা বলতে পারবে, যেটা সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তারা আপনাকে ভোট দিয়েছে, এটা কি তাদের কি অ্যাক্সেস আছে আপনার কাছে? না, থ্যাংক ইউ ভেরি মাচ, এই জাতীয়টা কোশ্চেন আপনার কাছ থেকে পেয়ে আমার কাছে খুব ভালো লাগলো। আমি আমার বক্তৃতা একটা কথা বলি, আমি এলাকা থেকে নির্বাচিত হয়েছি, আমার যে কনস্টিটুয়েন্সি 14টা ইউনিয়ন এবং পৌরসভা, এই এলাকার প্রত্যেকটি মানুষ আমার কাছে আসতে পারবে, প্রত্যেকটি মানুষের কাজ আমি করার জন্য প্রস্তুত, কারণ একটা রাস্তা যখন আমি বানাবো সে রাস্তা শুধু আওয়ামী লীগ হেঁটে যাবে না, সেখানে বিএনপির লোকরাও হাঁটবে, জামাতের লোকেরাও হাঁটবে, জাতীয় পার্টির লোকরা হাঁটবে, একটা তারপরে যখন একটা রাস্তা বানাবো একই কেস, ব্রিজ একই কেস, একটা গ্রামে যখন বাতি দেবো বাতি ইজ গেটিং এভরিবডি এক্সেপ্ট দ্য সন্ত্রাসী। এবং আমার এলাকায় মানে দ্যাট ইজ 28 February 2013 পরে 19 জন মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, ইনোসেন্ট, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, রাস্তা কেটে ফেলেছে। আমি সেই জায়গায় বলেছি একটাই কথা বলি যে সন্ত্রাসীরা বাদে আমি সবার এমপি। সো নাও ইউ ক্যান ওয়েল ইমাজিন অর ইউ ক্যান জাজ ইউর সেলফ ওয়েদার আই এম ডুইং ইট অর নট, অর ইউ হ্যাভ টু সেন্ড ইউর ভেরি কনফিডেন্সিয়াল পিপল টু সি or to look at what I am doing. I'm giving an example that if you do it, it would be much better for me, that whether how much justified I am telling to you or I am telling a fake things to you can be, you know, that can take place. That's right, you can find out that things. Prashnota holo eta onek khetra ami bangla sara bangladesher khobor rakha ta amar pokkhe shombhob na, kon mp ki korchen, tobe amader mp ra
আমি মনে করি যে সবাই হয়তো ভালো কাজ করছেন। একটা জিনিস আপনি দেখেন, আমি আমি আপনাকে বলি দ্যাট ইউ মাস্ট অ্যাপ্রিসিয়েট। আপনি বলেন আমাকে, আমি এখন আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, একজন আমার বাঙালি ভাই হিসেবে খুব বিনয়ের সাথে আপনাকে আমি জিজ্ঞেস করছি, ইউ টেল মি যে বাংলাদেশের 45 বছরের জন্মলগ্ন থেকে এই 44 বছরে আপনি কি দেখেছেন সরকার আওয়ামী লীগের এমপিরা জেলখানায় যাচ্ছে, সরকার আওয়ামী লীগের কোনো মন্ত্রী দুদকের সম্মুখীন হচ্ছে, কোনো প্রাক্তন মন্ত্রীরা দুদকের যন্ত্রণায় তারা একের পর এক ফেস করতেছে প্রবলেম, ইউ টেল মি। আমি এইটা দায়িত্বটা আপনার উপরে দিলাম। জনতা শেখ হাসিনা কাউকে ছাড় দিচ্ছেন না, যে অপরাধ করছে দেশে তার বিরুদ্ধে উনি ব্যবস্থা নিচ্ছেন। আমরা যে সব আপনি যেটা গণতন্ত্রের কথা বলেছেন, নাও ইউ টেল মি, এটাও আপনার উপরে আমি জিজ্ঞাসা করলাম আপনার বিবেকের কাছে, যে আমাদের গণতন্ত্র আমাদের নির্বাচন যদি জাস্টিফাইড না হতো তাহলে কি করে আমাদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডক্টর শিরীন শারমিন চৌধুরী, উনি কি করে সিপিআর চেয়ারম্যান নির্বাচিত হলেন, সাবির হোসেন চৌধুরী সাহেব কি করে আইপিওর চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার মানে উই ওয়ার রিকগনাইজড বাই অল কোয়ার্টার্স, আর আমাদের রিকগনাইজেশন তো বড় কথা না, তো আমাদের নিজস্বতা আত্মতৃপ্তি থাকতে হবে, হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য নেশন এজ এ হোল। আমার সেদিন ছিল একটা কনস্পিরেসি যে ওই কি বলে 5ই জানুয়ারি নির্বাচন হবে না, দেশটা ওই পার্লামেন্ট ডিসলভ হয়ে যাবে, অগণতান্ত্রিক প্রসিডিউর মানে প্রসিডিউর বাংলাদেশ যাবে। যে প্রশ্নটা আমি করেছিলাম সেটা হলো যে দ্য ইন্টারভেনশন, এই যে আমাদের গণতন্ত্রকে এবং আমাদের পার্লামেন্টকে সবসময়, আমার একটা প্রশ্ন দিয়েছিল সেখানে আমি লিখে দিয়েছি, পার্লামেন্ট শুড বি অলওয়েজ ইন অ্যাক্টিভ উইথ এ পজিটিভ অ্যাটিটিউড, দ্যাট হোয়াট আই ব্রিটেন। আমি একটা কলাম ছিল ওখানে আমি লিখে দিয়েছি এবং সেটাই বাংলাদেশে প্র্যাকটিসে থাকতে হবে। শোনেন, আপনি এদের 300 কত বছরের গণতন্ত্রের কথা বলে, এরা ডু ইউ থিঙ্ক দ্যাট এভরিথিং ইজ গোয়িং হিয়ার অর হোয়াট ব্রিটিশার্স আর ডুইং অর দেয়ার গভর্নমেন্ট ইজ ডুইং আর কারেক্ট? নো, দে হ্যাভ সাপোর্টেড দি আমেরিকা ফর ইরাক, ডু ইউ থিঙ্ক ইট ইজ কারেক্ট? নো, দে আর সাপোর্টিং দি সিরিয়া, ডু ইউ থিঙ্ক ইস নট ইট ইজ কারেক্ট? আই ডোন্ট থিঙ্ক সো, অ্যাজ এ পার্সন আই ডোন্ট থিঙ্ক সো ইস নট কারেক্ট। আপনারা সন্ত্রাসী মারেন না, ম্যাডাম দেশকে শেষ করে দিচ্ছেন, ক্যানট বি। সন্ত্রাসীকে মারেন, নো প্রবলেম, সন্ত্রাসী মানে সন্ত্রাসী, তাকে নো বডি উইল সাপোর্ট দিস, বাট একটা সন্ত্রাসী মানে দেশকে ধ্বংস করে দিচ্ছেন, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু ডু দ্যাট, ডু ইউ? না, কোনো কান্ট্রি, আজকে আমেরিকা যে মাইটি পাওয়ার ছিল, এখন রাশিয়া ইজ অলরেডি কেম ইন, দে আর নাও ইন্টারফেয়ারিং ইন সাম আদার ম্যাটার্স, দ্যাটস ওয়াই আমেরিকা হ্যাজ আন্ডারস্টুড যে নাও দে আর অল থিংস ক্যানট গো আনচ্যালেঞ্জড। মুস্তাফা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, এই জন্য আমার সংকীর্ণতার কারণে আমার দুটো প্রশ্ন আছে, আমি আশা করব সংক্ষিপ্তভাবে যদি আপনি উত্তর দেন আমি খুব খুশি হব। প্রথম একটা কোয়েশ্চেন হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল যারা কাজ করে শ্রমিকরা, তাদের রাইটসের ব্যাপারে চ্যাম্পিয়ন করার জন্য আপনারা বাংলাদেশ গার্মেন্টের পক্ষ থেকে কিভাবে বদ্ধপরিকর? আমরা অনেক ইনসিডেন্ট দেখছি, অনেক দুর্ঘটনা আমরা দেখছি যেটা বিশ্বের সর্ব মিডিয়াতে সব জায়গায় প্রচার করা হয়েছে। আমরা রেজিলিয়েন্স ও অ্যাটিটিউড দেখছি অনেক ইন্ডাস্ট্রি থেকে, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, যারা বলছে যে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির সাথে তারা কোনো সম্পর্ক রাখবে না, এই ব্যাপারে আপনার কিছু বলবেন? জি হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি একটি কথা বলে ওটার উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলাদেশে, যারা মোদি, উনি বলেছেন যে উনি চায়না গেছিলেন, তখন চায়নাতে যাওয়ার পরে চায়নার প্রধানমন্ত্রী তাকে বলেছে যে তুমি 130 কোটি দেশের মানুষ, বাংলাদেশ 16 কোটি দেশের মানুষ, সে দেশ গার্মেন্টস এর সেকেন্ড, তুমি কেন তাদের সাথে কম্পিটিশনে পারো না? তার মানে ওভারঅল যেটা বলা যায় ইন এ নাটশেল অর ইন ওয়ান ওয়ার্ড দ্যাট উই আর ডুইং মাচ বেটার, একটা কনস্পিরেসি চলছে আন্তর্জাতিকভাবে, যে কারণে আমাদের যেটা নিয়ে আমাদের কমার্স মিনিস্টার জনাব তোফাল আহমেদ, উনি অনেক চেষ্টা করেছেন, একটা পর্যায়ে আমরা চলে এসেছি, সর্বধরনের ইয়ে করছি, বেতন কাঠামো বা অন্যান্য যদি বলেন অনেক ডেভেলপ হয়েছে, আরও হবে ভবিষ্যতে। দ্যার ইজ এ ক্যাপ আপনারা সেট আপ করছেন, যেটা মিনিমাম ওয়েজ। উই ডিড ইট, ইয়েস, এক্সেলেন্ট। ফাইনাল কোয়েশ্চন যেটা আপনার কাছে আমি রাখতে চাই, যেটা হচ্ছে কি, আপনার বর্তমানে বাংলাদেশের চাইল্ড অ্যাবিউজ যেটা আমরা শুনছি প্রায় হচ্ছে, ইটস বিন এ সিরিজ অফ ইনসিডেন্ট দ্যাট টুক প্লেস, ইভেন উই হ্যাভ সিন দ্য ইন্টারফেয়ারেন্স ফ্রম ইউনাইটেড নেশনস অ্যাবাউট সাচ ইস্যুস, হাউ ডু ইউ থিঙ্ক এজ এ আপনি সংসদ সদস্য হিসাবে এবং বাংলাদেশের বর্তমান প্রধান দল হিসাবে এবং ক্ষমতাসীন দল হিসাবে এই ইস্যু আপনি ট্যাকল করবেন? ধন্যবাদ, না এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। আসলে আপনি দেখেছেন যে যে সিলেটের যে ঘটনা, রাজন হত্যা এবং যেটা সৌদি আরব থেকে নিয়ে আসছে, ধরে নিয়ে এসছে, তো অলরেডি কিন্তু বিচার হয়ে পানিশমেন্ট হয়ে গেছে এবং গভর্নমেন্ট হ্যাজ টেকেন দিস 3-4 কেসেস ভেরি সিরিয়াসলি। এবং আমি সেদিন ল মিনিস্টারের সাথে আমার কথা হচ্ছিল, উনি নিজেও বলছিলেন যে এগুলো খুব কুইক বিচার করে
একটা ব্যবস্থা করে ফেলবে সবকিছু, সবারই পানিশমেন্ট হবে আমি বিশ্বাস করি। এবং চাইল্ডদের নিরাপত্তার ব্যাপারে গভর্নমেন্ট ইজ ভেরি কশাস অ্যান্ড অ্যালার্ট, এবং এই এই অ্যাবিউজ যেটা হয়েছে সেটার জন্য গভর্নমেন্ট খুব সিরিয়াসলি ডিল করছে জিনিসটা। এছাড়াও আমাদের দেশটাকে দেখেন, এখন বাংলাদেশের গ্রোথ ভালো, ইকোনমিক গ্রোথ ভালো, দ্যাট ইজ জিডিপি ভালো, দ্য রিজার্ভ ইজ ফ্যান্টাস্টিক, সব দিক দিয়ে ভালো, আমরা মধ্যমায় দেশের কাছাকাছি পৌঁছে গেছি এবং আমরা উন্নত দেশে পৌঁছে যাবো আমাদের টার্গেটের আগেই। সব কিছুর পিছনে যাতে আমরা ভালো না করতে পারি এটা কোনো স্পেসে কাজ করে। এবং যাদেরকে আপনি বলেন যে বিরোধী দল বা ইত্যাদি ইত্যাদি বা বিরোধী দলের ভূমিকা যেভাবে পালন করা উচিত বাংলাদেশ সেভাবে কেউ করতে পারে না, দ্যাট ইজ এগেন নট লাইক ব্রিটেন অর আদার কান্ট্রিজ। বাট যাই হোক, তবু আমি বলি বাংলাদেশ সমস্ত ষড়যন্ত্রের এটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমরা ভালো করছি ইনশাল্লাহ। এই এই প্রসঙ্গে শুধু একটি কথা বলবো, যেহেতু আমরা সবাই আশার উপরে নির্ভর করি, আমরা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে আগামীতে। আপনি কি এই অনুষ্ঠানে আজকে কমিটমেন্ট করতে পারবেন যে বাংলাদেশ গভর্নমেন্ট আগামী ইলেকশনে দে আর ভেরি কমিটেড টু ইনক্লুড অল অপোজিশন পার্টিজ ইনটু এ পার্লামেন্টারি ইলেকশন? ওহ ইয়েস, ইউ অলওয়েজ ইনভাইট দ্য অল পলিটিক্যাল পার্টিজ শুড কাম এন্ড কন্টেস্ট দ্য ইলেকশন, এন্ড দিস ইজ গুড ফর দ্য কান্ট্রি। ইউ উইল বি লিসেনিং টু দেম সাম অফ দ্য ডিমান্ডস টু মেক শিওর দে আর ইনক্লুডেড ইন দ্য ইলেকশন। আমি সেই পর্যায়ের মানুষ না, আই এম নট দ্যাট সর্ট অফ এ বিগ লিডার অফ দ্য কান্ট্রি অর এ গিভিং এ যেটা বলতে চাচ্ছি যে আমি একটা ডিসিশন মেকিং এর জায়গায় আমি নাই। আমি অত্যন্ত সামান্য একটা কর্মী আওয়ামী লীগের, তবে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রত্যেকটা পদক্ষেপ নেন, এবং ইউ মাইট হ্যাভ সিন ইন দ্য পেপার ইট কেম আউট যে উনি বিশিষ্ট চিন্তাশীলদের মধ্যে 100 জনের লিস্ট বেরিয়েছে, 13 নম্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম। উনি 13 নম্বর একজন ভালো চিন্তাবিদ হিসেবে কাজ করছেন, এবং আমাদের কিন্তু বর্তমান রিলেশন উইথ আদার কান্ট্রিজ ইজ ভেরি গুড, ফরেন পলিসি আমাদের কিন্তু খুব ভালো। আপনি বলেন শিক্ষা খাতে আমাদের যে অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রত্যেকটি খাতে আমরা অনেক ভালো করেছি, যা 44 বছর হয়নি, সমস্ত রেকর্ড ভঙ্গ করে জননেত্রী শেখ হাসিনা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং একটি মানুষ না খেয়ে থাকে না। আপনি ছিটমহলগুলো নিয়ে দেখেন, 65 বছরের প্রবলেম সলভ করলেন উনি, যেটা বঙ্গবন্ধু ইন্দিরা মুজিব যে চুক্তি ছিল সেখানেও হয়নি, আমরা ডিসিশন এসলাম আমাদের পার্লামেন্টে, বাট এবার ভারত তার ইসে নিয়ে যে সিটমল প্রবলেম উনি সলভ করলেন। ডোন্ট ইউ থিঙ্ক ইটস এ গ্রেট অ্যান্ড গ্রেট অ্যাচিভমেন্ট ফর শেখ হাসিনা? আমরা সমুদ্র বিজয়কে আপনি ডোন্ট ইউ থিঙ্ক ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট? আমাদের বাংলাদেশ যতখানি 54,000 বর্গমাইল, ওরকম 54,000 বর্গমাইল আমরা সিতে পেয়েছি। অ্যান্ড অন্য কোনো লিডার হলে কি ডু ইউ থিঙ্ক তার ক্রেজ হতো যে ভারতের সাথে কোর্টে লড়াই করে বা বার্মার সাথে কোর্টে লড়াই করে টু উইন দোজ এরিয়াস, টু গেট ব্যাক অল দোজ এরিয়াস? দিস ইজ এ ডাইনামিক লিডারশিপ, এবং তার ফরসাইটনেস ইজ মাচ বেটার যে ভবিষ্যৎ কি হতে পারে। এবং সেই যে উনি ডিসিশনগুলো দিয়ে যে কোর্টে লড়াই করে যে আমরা পেলাম এই সমুদ্রের সীমা বন্যান্য, এবং আমি আই টেল ইউ ওয়ান থিং, আমাদের রিসোর্সগুলোকে যদি আমরা ঠিক মতো ইনশাল্লাহ তুলতে পারি এবং আগামীতে আমি দেখে যেতে পারবো আমি জানি না। ইট মাস্ট বি ইন অ্যান ইনক্লুসিভ ওয়ে, রাইট? ইয়েস। মাননীয় সংসদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার মতন একটা নগণ্য মানুষকে ডেকেছেন। না, আপনি মাননীয় সংসদ, আপনি জনগণের দ্বারা নির্বাচিত, আপনি অতিথি আমাদের অনুষ্ঠানে এসেছেন, অত্যন্ত বিজি স্কেজুয়ালের মধ্যে আপনি সময় করে এসেছেন আমাদের অনুষ্ঠানে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাইরেক্ট হোক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা আজকে কথা বললাম আমাদের মাননীয় সংসদ সদস্য মীর মুশতাক আহমেদ রবি সাতক্ষীরা থেকে, যিনি নির্বাচিত হয়েছেন। আমরা কিছু কিছু প্রসঙ্গ যেটা টাচ করেছি, যেটা বর্তমান বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের পক্ষে বাংলাদেশের সরকারের ভূমিকা, আমরা কথা বলেছি চাইল্ড অ্যাবিউজ প্রসঙ্গ নিয়ে, আমরা এছাড়া কথা বলেছি টেক্সটাইল অথবা গার্মেন্টস যে যারা শ্রমিকরা যারা কাজ করে তাদের রাইটস এবং তাদের অধিকার নিয়ে। আমরা যেগুলো শুনতে পারলাম, আপনারা অবশ্যই শুনছেন আমাদের সংসদ সদস্যের কাছ থেকে অনেক মূল্যবান কথা। আমরা মনে করি যে এইগুলো নিয়ে আমরা বাংলাদেশকে উন্নতির দিকে আমরা অগ্রসর হতে পারবো। ধন্যবাদ।